5 নভেম্বর আগরতলায় নিজ অফিসে পাবলিক অ্যাওয়ারনেস অন প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম এই বিষয়ে এক প্রেস মিট করেন পশ্চিম ত্রিপুরা জেলার এসপি শ্রী মানিক দাস। সবাইকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা কিছু ক্রাইম প্রিভেনশন এবং ডিটেকশনের ক্ষেত্রে পাবলিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধি করার জন্য আপনাদের মাধ্যমে সেজন্যই আজকে এই আপনাদের সঙ্গে যে ইন্টারাকশন। আমরা বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে যে শহরের নিরাপত্তা ব্যবস্থা বা ক্রাইম বেড়ে গেছে বা এরকম কিছু একটা পাবলিসিটি আমরা দেখছিলাম, তো আমরা সেটা বলতে চাই যে ডিস্ট্রিক্ট পুলিশ নো ডাউট আমাদের হায়ার অথরিটির গাইডেন্সে আমরা পিরিওডিক্যাল ট্রেন্ড অ্যানালাইসিস করি ক্রাইমের। কোনো ক্রাইম মানে সেটা উইকলি হতে পারে, মান্থলি বেসিস হতে পারে এবং সেরকম ইয়ারলি বেসিসে আমরা করে থাকি। তো যখনই কোনো ক্রাইম অ্যাবনর্মালি বেড়ে যায় বা কন্ট্রোল যদি না থাকে, আমরা সেগুলো রিজনগুলো আমরা দেখি, স্টাডি করি এবং সেখানে প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি। কিন্তু আমরা এখন যেটা যে লাস্ট আমরা 3 ইয়ার্সের যে ক্রাইমের যে ট্রেন্ড দেখছি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে এবং বিশেষ করে আগরতলার, আমরা যদি ক্রাইম এগেনস্ট প্রপার্টি থেফট বা স্নেচিং এইসব যেগুলো হয় নর্মালি, তার ক্ষেত্রে যদি দেখি আমরা ডিস্ট্রিক্টে যে অক্টোবর মান্থ পর্যন্ত 2018-19 এবং 20 যেই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, তাতে ক্রাইমের এই যে পার্টিকুলার হেড আমি বলেছি প্রপার্টি রিলেটেড ক্রাইম, সেটা কিন্তু রিডিউস হয়েছে এবং ওভারঅল আমরা দেখতে পেয়েছি প্রায় 44% ডিস্ট্রিক্টে ওভারঅল যে ক্রাইম এগেনস্ট প্রপার্টি রিডিউস হয়েছে। তার মধ্যে আগরতলা সিটি এরিয়াতে সবচেয়ে বেশি কমেছে, এখানে আমরা পার্টিকুলারলি দেখেছি প্রায় 60%-এর কাছাকাছি ক্রাইম রিডিউস হয়েছে 2020-তে আপ টু দ্য মান্থ অফ অক্টোবর। তো এই জন্য রিসেন্টলি আমরা একটা ঘটনাকে উল্লেখ করতে চাই। জাস্ট গতকালকে আমরা একটা ক্রাইম রামনগর রুট নাম্বার 5, একজন পেনশনার, উনি পেনশনের টাকা উঠিয়ে বাড়িতে জাস্ট এন্ট্রি নিচ্ছিলেন, ওনার ঘরের হয়তো দরজা খুলছিলেন, তার মধ্যে এসে দুজন এসে ওনার কাছ থেকে যে ওনার যে টাকা ছিল সেই ব্যাগ এবং কিছু তার মধ্যে ডকুমেন্টস ছিল সেগুলো নিয়ে চলে যায়। এটা 2 তারিখ 2 আর 1টার মধ্যে এই ঘটনাটা। আমরা সেই স্মার্ট সিটির যে ক্যামেরা এবং অন্যান্য যে ক্রাইম প্রিভেনশনের যে টেকনোলজিক্যাল সাপোর্ট এইসব নিয়ে আমরা কিন্তু এই দুজন একিউজকে আইডেন্টিফাই করেছি। ওরা যেই বাইকটাকে ইউজ করেছে সেই বাইকটাকে আমরা এই কেস কানেকশনে সিজ করেছি। দুজনকেই এখন আমাদের পুলিশ কাস্টডিতে আছে, তার পরবর্তী পদক্ষেপের জন্য আমরা যে ইনভেস্টিগেশনের যেগুলো পার্ট থাকে সেগুলো আমরা করেছি এবং এ পর্যন্ত তাদেরকে ইন্টারোগেট করে আমরা যে স্টোলেন গুডস ছিল সেগুলো রিকভার করতে আমরা পেরেছি। ইন দ্য সেম ওয়ে এখানে আগরতলা শহরে একটা বাইক থেফটের একটা ট্রেন্ড ছিল, এটাও আমরা রিসেন্টলি দেখেছি যে এটা একটা অর্গানাইজড ক্রাইম। আমরা শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্ট নয়, অন্যান্য ডিস্ট্রিক্টের সঙ্গেও যোগাযোগ রাখছি সেই অর্গানাইজড ক্রাইমকে। যেরকম উদাহরণ হিসেবে আমরা যে একটা ক্রাইম হয়েছিল 24-তে, মানে অক্টোবর মাসের 24-তে একটা ক্রাইম বাইক থেফট হয়েছিল,
সেখানে আমরা দেখেছি সোনামুড়ার এনসিনগর থেকে একজনকে আমরা অ্যারেস্ট করেছি। সাবরুমে এখানে যে গ্যাং, তার অস্তিত্ব অর্থাৎ পুরুষ টেইটে, মানে পার্টলি যেটা বাংলাদেশের যে বর্ডার আছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্টের, এখানে একটা র্যাকেট আমরা পেয়েছি। তার মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং তার থেকে অনেকের নাম আমরা জানতে পেরেছি। তো যে বাইক লিফটিংয়ের যে র্যাকেটটা, এটা একটা অর্গানাইজড ক্রাইম, এটা শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্টের ম্যাটার নয়, আরও যে বর্ডারিং যে ডিস্ট্রিক্টগুলোর আমি নাম বললাম, সবার সঙ্গে আমাদের সিনিয়র অফিসারদের গাইডেন্সে আমরা সেটা এই গ্যাংটাকে, এই র্যাকেটটাকে যাতে ডিটেক্ট করতে পারি সেটার জন্য আমাদের প্রচেষ্টা চলছে। তো এই পর্যন্ত অ্যারেস্ট এবং ইন্টারোগেশন শুরু হয়েছে। আমরা যদি লাস্ট ইয়ারগুলোর সঙ্গে কম্পারেটিভ যে স্টাডি আমাদের, সেখানে প্রায় 56% রিডিউস হয়েছে। আগরতলা শহরে সে পার্সেন্টেজ মোর দেন 60%। আমরা এখন স্মার্ট সিটি স্কিমের যেই কিছু ক্যামেরা আছে, স্ট্র্যাটেজিক লোকেশনে ক্যামেরা আছে এবং ইআরএসএস এর ভেহিকেল আছে, অ্যাকচুয়ালি এটা পাবলিকের হয়তো তার ইউটিলাইজেশন, তার থেকে কিভাবে আরও আমরা হেল্প নিতে পারি সেটা আমি একটু বলছি। যে যত তাড়াতাড়ি মানে আমাদের কাছে ইনফরমেশন আসে, আমরা কুইক অ্যাকশন নিলে পরে দেখা যায় যে টেকনোলজির সাপোর্ট নিয়ে আমরা এটা করতে পারি। এবং রিসেন্ট যে ঘটনাটা হয়েছে সেটা স্মার্ট সিটির যে ক্যামেরা থেকেই আমরা কিন্তু তার ক্লু পেয়েছিলাম। এছাড়া ইআরএসএস ভেহিকেল আছে, অনেক সময় যে 112 কল করলে পরে, ইভেন যদি আপনি যেই নাম্বার থেকে পাবলিক বা যিনি ভিকটিম কল করলে পরে সেটার ট্রেকিং করে আপনি যেই লোকেশানে আছেন সেই লোকেশানেও কিন্তু এটাকে ট্রেকিং করে যাওয়ার সিস্টেম আছে। তো এটা আমরা পাবলিককে সচেতন করতে চাই যে এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা যে এক্সট্রা যেটা আছে, ইন এডিশন আমাদের যে ডিস্ট্রিক্ট পুলিশের প্যাট্রোলিংয়ের বন্দোবস্ত আছে, পুলিশ স্টেশন আছে, আউটপোস্ট আছে, সেগুলোর থেকে অন্যান্য যেই যে ইআরএসএস এর যে ভেহিকেলগুলো আছে সেখান থেকেও কিন্তু হেল্প নেওয়া যায়। কল করলে পরে আপনার লোকেশনটা যে ট্রেক করা যায় সেটা। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে ক্রাইম, হোয়ারেজ ভিকটিম কিন্তু পুলিশকে ইনফর্ম করেনি। আমরা অনেক সময় আমাদের যে সার্ভিলেন্স আছে সিসিটিভিতে বা আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে সার্ভিলেন্স আছে সেখান থেকে নিয়ে আমরা ক্রাইম ডিটেক্ট করি। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে ডিলে ইনফরমেশনের কারণে আমাদের ক্রাইমটা ডিটেক্ট করতে, অ্যাকশন নিতে একটু ডিলে হয়ে যায়। তো প্রম্পট ইনফরমেশন মানে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার আগে যদি পুলিশকে যে ইনফরমেশনটা দেওয়া যাতে আমরা অ্যাকশনটা স্টার্ট করতে পারি, তো সেটার জন্য আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন করছি।